নারী নির্যাতনের প্রতিবাদ আমরা সব সময় করেছি যেখানে নারী নির্যাতন হোক আমি প্রতিবাদ করছি এটা কোনোদিন সমর্থনযোগ্য না আমরা সমর্থনও করি না তো কিন্তু মণিপুরের ঘটনার সাথে মানে সব ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মণিপুরটা আমি আপনাদের মণিপুরের ইস্যুটা কেন অন্য ইস্যু তার কারণ হচ্ছে এইটা আমাদের ভারতের একটা এমন একটা রাজ্য সেটা বর্ডার স্টেট হয়তো আজ দশ বছর আমি মণিপুরে যদি তৃণমূল কংগ্রেসের সরকার হতো এবং সেটা যদি বজায় থাকতো তাহলে হয়তো এই ঘটনা মণিপুরের মানুষকে দেখতে হতো না আমি আফসোস করছি দুঃখ লাগছি কষ্ট লাগছে হতাশ হচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেখুন আমি আমার খুব দুঃখ হয় কষ্ট হয় এক সময় আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মণিপুরের আমি পর্যবেক্ষ করছিলাম প্রায় তিন মাস মণিপুরে আমি থেকেছিলাম এবং এক বছর বারবার মণিপুরে যাতায়াত করি দু সাল সেই সময় তৃণমূল কংগ্রেস মণিপুরে নতুন সংগঠন তৈরি করছিল আমার মনে আছে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সেখানে সভা করেছিলাম মণিপুরে ইমফলে এবং সেই সময় বহু মানুষের সাথে আমি মিশেছি পার্বত্য জাতি উপজাতি জনজাতি একেবারে মায়ানমার বর্ডার পর্যন্ত আমি গেছি খুব দুর্গম জায়গায় কখনও গাড়িতে গেছি কখনো সেখানে চপারে যেতে হয়েছে কখনো হেঁটে উঠতে হয়েছে এবং মণিপুর সেই সময় জঙ্গিপনা ছিল জঙ্গিরা খুব সক্রিয় ছিল আমরা যেখানে অফিস করেছিলাম অফিসেও বিস্ফোরণ করেছিল আমাদের একজন দেহরক্ষী মারাও গেছিলো সেই সময় আমি ডেরেক ও ব্র্যান্ড ডেরেক ব্র্যান্ড আমি সেই সময় আরও আমাদের দলের নেতৃত্ব আমরা ওখানে গেছিলাম তো আজকে এই মণিপুরকে দেখলে কষ্ট হয় কারণ মণিপুরের মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয় এবং বেশিরভাগ মানুষই ধর্মপ্রাণ মণিপুরের যে ভাষা সেটা বাংলায় যে লেখাটা হয় আর কি সেটা বাংলায় তো অনেক ইতিহাস আছে মণিপুরকে কেন্দ্র করে আমাদের বাংলার সাথে মণিপুরের নদীয়ার সাথে মণিপুরের একটা যোগাযোগ সেটা ইতিহাস তাছাড়াও আরও অনেক ইতিহাস আছে মহাভারতের যুগেরও ইতিহাস সেখানে আছে সেই মণিপুর যেটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে আজকে মানুষ বিদ্রোহ করছে রাস্তায় গুলি করে মানুষকে খুন করা হচ্ছে জাতি এবং জনজাতিদের মধ্যে লড়াই হচ্ছে এই যে জাতি জনজাতি নিয়ে যে রাজনীতি করা তার যে কী প্রভাব হতে পারে মণিপুর এটা তার উদাহরণ আমি ধিক্ষার জানাচ্ছি প্রধানমন্ত্রীকে ধীরা জানাচ্ছি বিজেপি সরকারকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারলেন না তারা এটা ভারতবর্ষের একটা গভীর ক্ষত ভারতবর্ষের অত্যন্ত দুর্বলতা এবং ভারত সরকারের দায়িত্ব কর্তব্য জ্ঞানহীতা ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা এটা প্রমাণিত এবং শুধু এই রাজ্যেই নয় আমাদের এই সীমানাবর্তী সবকটি রাজ্যে এই ধরনের ঘটনার মানে সেভেন সিস্টার স্টেটগুলোতে এই ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এখানে কোনো নজরদারি নেই যারা আমাদের এজেন্সি বা দেশে রক্ষার জন্য যারা আছেন তাদেরকে অন্য কিছুতে ব্যবহার করা হচ্ছে আজকে আমাদের দেশটা মায়ের দেশ আমরা বন্ধ মাতরম স্লোগান দিই মাকে বন্দনা করে সকালে বাড়ি থেকে বেরোই মাকে পুজো করি এই দেশেই দেবী দুর্গাকে পুজো করা হয় কালীমাতাকে পুজো করা হয় মা লক্ষ্মীর পুজো হয় জয় জয়মাতাদির পুজো হয় সেই দেশে আজকে এরকম বর্বরচিতভাবে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে আরও নোংরা নোংরা ঘটনা ঘটানো হচ্ছে আদি অকৃত্রিম আদি হিংস্রতা এটা এরা এরা মানুষ কিনা বা এটা মানুষের কোনো পর্যায়ে পরে কিনা আমি জানিনি জানা নেই আমার এটা মধ্যযুগ নয় এটা আদিম যুগের বড় বড় কেউ হার মানায় ভারতবর্ষ এর মধ্যে পুল্ল অনেক ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এসছেন এত ব্যর্থ অপদার্থ বাজে মেন্টালিটির কেন্দ্রীয় সরকার যে হতে পারে সেটা মানুষ প্রমাণ পেল আমরা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতটা সিট মণিপুরে জিতেছিলাম সেই সময় কুড়িটা সিট এক হাজার ভোটে গিয়েছিলাম আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল জঙ্গি গোষ্ঠী সেই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটিয়ে প্রভাবিত করেছিল নাহলে মণিপুরে তৃণমূল কংগ্রেসের সরকার সেই সময় হতো হয়তো আর দশ বছর আগে মণিপুরে যদি তৃণমূল কংগ্রেসের সরকার হতো এবং সেটা যদি বজায় থাকতো তাহলে হয়তো এই ঘটনা মণিপুরের মানুষকে দেখতে হতো না আমি আফসোস করছি দুঃখ লাগছে কষ্ট লাগছে হতাশ হচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা দাদা পাশাপাশি আরেকটা একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে মণিপুরের পাশাপাশি বাংলায় মালদা চুপ বিরোধীরা তাই বলছে আপনি কি মনে করছেন দেখুন নারী নির্যাতনের প্রতিবাদ আমরা সব সময় করেছি যেখানে নারী নির্যাতন আমি প্রতিবাদ করছি এটা কোনো সমর্থন যোগ্য না আমরা সমর্থনও করি না তো কিন্তু মণিপুরের ঘটনার সাথে মানে সব ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মণিপুরটা আমি আপনাদের মণিপুরের ইস্যুটা কেন অন্য ইস্যু তার কারণ হচ্ছে এইটা আমাদের ভারতের একটা এমন একটা রাজ্য সেটা বর্ডার স্টেট নারী নির্যাতনের সব ঘটনাই আমি প্রতিবাদ করছি এবং কোনো ঘটনাই অভিপ্রেত নয় সমাজবিরোধী এদের কোনো রং থাকে না সমাজবিরোধীর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবার লড়াই করা উচিত এবং সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এগুলো নিয়ে কোনো সন্দেহের জায়গায় নেই এবং আমাদের সরকার কিন্তু পশ্চিমবঙ্গে যখনই যে কোনো জায়গায় যে ঘটনাই ঘটুক শিলিগুড়িতে ঘটেছে চব্বিশ ঘন্টার মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে আমরা প্রতিবাদ করেছি যেখানে যেখানে এই ঘটনা ঘটছে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নিচ্ছে দাদা আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো তাহলে এই যে সর্বোপরি সমস্ত বিষয় এখন এই পরিস্থিতির নিরিখে তাহলে মহিলারা কি আদতেও সুরক্ষিত আপনার কি মনে হয় দেখুন আর মণিপুরের ঘটনাটা শুধু নারী নির্যাতনের ঘটনা নয় মণিপুর তো সেখানে প্রতিনিয়ত মানুষকে খুন করা হচ্ছে জাতি দাঙ্গা হচ্ছে গৃহযুদ্ধ হচ্ছে সরকারি সম্পত্তি নয় ছয় হচ্ছে কার্যত মণিপুর ভারত সরকারের কন্ট্রোলের বাইরে এটা ভীষণ বড় অ্যালার্মিং এটা একটা আলাদা প্রেক্ষাপট আর নারী নির্যাতন আলাদা নারী নির্যাতন চিরকালই আমরা নারীর প্রতিবাদ করছি নারীদের সুরক্ষা নিয়ে আমি আমরা চিরকালই আওয়াজ তুলি